আমরা এখানে আসছি আত্মার একটা শান্তির জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলিন কারীম মোহাম্মদ আমরা বিশ্বলিখা বাবা ফরিদপুরি কাবেজান সাহেবের কদম মোবারকে আসছি। এখানে আসলে আমরা দুনিয়াবিও শান্তি পাই, আখেরাতেরও শান্তি আশা করি। তাই আমরা নিরলসভাবে প্রায় এই ভাত ভাণ্ডার ভাত পাকশালা চাউল ভাণ্ডারে প্রায় 3000 কর্মী নিয়ে কাজ করতেছি। আমাদের এই মহাপবিত্র বিশ্ব শরীর বিশ্ব ইসলামী সম্মেলন মহাসম্মেলন আগামীকাল তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শেষ হবে। জাকেরবাটির মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2024 আমরা দেশ এবং বহির্বিশ্ব থেকে যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি, যে আমাদের ইবাদত বন্দেগির জন্য এবং আমাদের বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি যে জাকের পাটি প্রতিষ্ঠাতা করেছেন সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমরা যখন মহাপবিত্র বিশ্ব উরুশ শরীফ ঘোষণা হয়েছে আমরা দেশে দেশের সব জায়গায় যে মিশন করে আমরা সত্য ইসলামের গ্রাম পর্যায়ে এবং সকল জায়গায় আমরা দাওয়াত পৌঁছে দিয়েছি। আমরা এখানে আসছি আত্মার একটা শান্তির জন্য। ইসলামের সম্মেলন আমরা যত রুহানি ভাই আছে নাকি যত রুহানি জগতে যত আত্ম আছে যত আমরা যত জাকের ভাই আছে আমরা সকলেরই কেন আসছি আমরা একটা সম্মেলন ইসলামের সম্মেলন যোগ দেওয়ার জন্য। মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় সারা দেশব্যাপী 21 লক্ষ জাকের পার্টি নেতাকর্মীকে উপস্থিত করার আহ্বান জানিয়েছেন, সেই সাথে এই দেশবাসী শান্তি কামনায় সকল মানুষকেও তিনি দাওয়াত করেছেন একই উদ্দেশ্যে, সেটা হচ্ছে আর্থিক শান্তি কামনায়। এবং বর্তমান সময়ের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি, মানবতাকে মুক্তি করা যায়, মুক্তি পথে আনা যায় এবং মানসিক শান্তি আমরা কীভাবে প্রতিষ্ঠিত করতে পারি, এই মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলনের মাধ্যমে আমরা দেশবাসীকে জানিয়ে দেব। আমরা খুবই আনন্দিত এই যে লক্ষ লক্ষ কোটি কোটি শান্তিকামী মানুষ দেখছেন, তারা সকলে আসছে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পঙ্গপালের মতো মানুষ আসছে শুধুমাত্র একটু শান্তির আশায়, কারণ জাকের পার্টি মানবতার পার্টি, জাকের পার্টি শান্তির পার্টি, জাকের পার্টি মানবতার কথা বলে। জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি জাকের পার্টি শুধুমাত্র এই কারণেই তৈরি করেছেন যে বাবা পৃথিবীতে যতগুলো দল আছে যতগুলো মত আছে সমস্ত মত দলকে এক সাইডে রেখে জাকের পার্টি তোমাদের মাঝে রেখে গেলাম। এই পার্টির একটাই কাজ হচ্ছে মানবতার সেবা করা, মানবতার কল্যাণে কাজ করা। ছোটো থেকেই অন্তত 9 বছর বয়স থেকেই উনি আমার দাদা হুজুরের কাছে গেছে, দাদা হুজুরের সাথে উনি রয়েছি, দাদা হুজুর যাইয়া দিছে সকলকে বাদ দিছে, হাঙ্কি বড়িয়ে বড়িয়ে প্লেট ঘুরে বড়িয়ে ওনারে বাদ দিছে উঠি, এইভাবে উনি দীর্ঘদিন কায়েম করে গেছেন। এতটুকু উনি করছে আমার এখন যেদিন আমার ফির কাবলা যান উপাতে যাব পর্দার আড়ালে যাবে গা, ওদিন থেকে উনি বলছে যে বাবারা আমি যদি কোনোদিন পর্দার আড়ালে জায়গা যাওয়ার পরে এই যে তোমার মেজু ভাইজান যে রেখে গেলাম আমির ফয়সাল মুজাদ্দিদিরে, উনি যাহা বলে তোমরা মনে করবা আমি তাহা নিজেই বলিয়াছি, ওনার হুকুম তোমরা পালন করবা।